শরীরকে সুস্থ রাখার সব থেকে সহজ টিপস নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আর টিপসটি হচ্ছে আপনি আপনার খাবারের প্রায় পঞ্চাশ পার্সেন্ট খাবার কাঁচা খাওয়া শুরু করে দিন তার মানে এমন কিছু খাবার খাওয়া শুরু করে দিন যেটি আপনাকে রান্না করতে হবে না আপনাকে কখনো গরম করে নিতে হবে না অর্থাৎ আপনি কাঁচা পেঁয়াজ খেতে পারেন কাঁচা রসুন খেতে পারেন কাঁচা শাকসবজি খেতে পারেন অর্থাৎ এমন অনেক কিছু উপাদান আছে যা আমরা স্যালাদ হিসাবে প্রত্যেক দিন খেতে পারি কাঁচা ফলমূল খেতে পারি অর্থাৎ আপনি যদি আপনার প্রত্যেক দিন খাবারের পঞ্চাশ পার্সেন্ট কাঁচা খাবার খেতে পারেন তাহলে আপনার শরীরে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আর এই কারণে কাঁচা রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকারী কেননা কাঁচা রসুন আমাদের শরীরের জন্য জীবাণুরোধী হিসাবে কাজ করে এখানে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আর এ কারণে কাঁচা রসুন না জানি আমাদের শরীর থেকে কত ধরনের অসুখ বিসুখ দূর করে কিন্তু আমরা কাঁচা রসুনের সঠিক উপকারিতা বেশিরভাগ সময় নিতে পারি না কেননা আমরা রসুন কাঁচা খাই না ঠিক এ কারণেই আজকে আমি আপনাদেরকে জানাবো সকালবেলা ঘুম থেকে উঠে কাঁচা রসুন খাওয়ার ফলে আপনার শরীর থেকে কি কি ধরনের রোগ দূর হয় তবে আপনি যদি আপনার শরীর থেকে সকল ধরনের অসুখ বিসুখ দূর করতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরুতে আমরা বলেছি খালি পেটে কাঁচা রসুন খেলে আপনার নানান ধরনের উপকার করে থাকবে তো এই রসুন আপনারা কখন এবং কিভাবে খাবেন চলুন জেনে পুরো দিন এবং রাতের মধ্যে শুধুমাত্র আমাদের এক খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে এক টুকরো রসুন নিয়ে সেটাকে চিবিয়ে খেয়ে নেবেন তবে যাদের খালি পেটের রসুন খেতে সমস্যা হয় তারা ভরা পেটে খেতে পারেন অনেক ব্যক্তি আছেন যাদের রসুনের গন্ধ খারাপ লাগে তারা এই গন্ধ দূর করা এবং এটার স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ খাঁটি মধু অ্যাড করে খেতে পারেন তবে ডায়াবেটিস রোগীরা এই মধু বাদ দিয়ে দিলে তাদের জন্য অনেক উপকার হবে তবে রসুনের সাথে আপনি যদি কাঁচা মধু খেতে পারেন এটি একদম সোনাই সোহাগা হিসাবে কাজ করবে কেননা মধু দিয়ে খেলে এটার টেস্ট যেমন বৃদ্ধি হয়ে যাবে পাশাপাশি এর গন্ধটা অনেকাংশে কমে যাবে পাশাপাশি মধু ও রসুন খেলে আপনার যৌন সমস্যা থাকলে সেটি দূর হয়ে যাবে এবং আপনি আপনার পার্সোনাল লাইফ খুব সুন্দর ও আনন্দের সাথে কাটাতে পারবেন। সকাল বেলায় এক টুকরো রসুন আপনি যদি খালি পেটে খেতে পারেন তাহলে পেটের নানান ধরনের সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে আপনার পেটে যদি হয়ে থাকে গ্যাসের সমস্যা তবে খালি পেটে এক টুকরো রসুন খান আপনার পেটের গ্যাস দূর করার জন্য রসুনের টুকরো কোনো ঔষধ থেকে কম কাজ করে না শরীরের অতিরিক্ত মেদ এবং চর্বি দূর করার জন্য এ কাঁচা রসুনের ভূমিকা অসাধারণ সকালবেলা খালি পেটে এক টুকরো রসুন খাওয়ার ফলে আপনার মেটাবলিজম এতটা বৃদ্ধি হয়ে যায় যে সারাদিন বসে থাকার পরেও আপনার ওজন ধীরে ধীরে কমতে শুরু করে আপনি যদি আপনার শরীরের ওজন কমানোর সাথে সাথে আপনার পেটের মেদ কমে নিতে চান তবে প্রত্যেক দিন খালি পেটে এক টুকরো রসুন সেবন করুন এছাড়াও এই রসনে অ্যান্টি ক্যান্সার উপাদান থাকে আপনারা হয়তো অনেকেই জানেন যে সকল ব্যক্তিদের ক্যান্সার হয় তাদের সময় এবং শ্রম দুটোই প্রায় এই অসুখের পেছনে চলে যায় ঠিক এ কারণে ক্যান্সার থেকে যত দূরে থাকা যায় আমাদের আমাদের জন্য তত ভালো আর এ কারণে শরীরে যেন ক্যান্সারের সেল তৈরি না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে প্রত্যেক দিন কাঁচা রসুন খাওয়ার ফলে শরীরে ক্যান্সারের সেল ঠিক মতো জন্মাতে পারে না এটি আপনি বিভিন্ন ভর্তা এবং সালাদ দিয়ে খেতে পারেন আর এ কারণে আপনার শরীরে ক্যান্সার হওয়ার মতো সমস্যা থেকে দূরে রাখবে এটি ছাড়াও যাদের দাঁতে ব্যথা হওয়ার মতো সমস্যা আছে তারা সকালবেলা খালি পেটে রসুনের টুকরোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারেন এতে করে আপনার দাঁতের সকল ধরনের ব্যথা দূর হয়ে আপনার দাঁতকে করে তুলবে মজবুত শক্তিশালী ও ঠিক কারণে আপনি যদি নিয়মিত এক টুকরো কাঁচা রসুন খেতে পারেন তবে আপনার শরীরের নানান ধরনের উপকার বয়ে নিয়ে আসবে এর পাশাপাশি সবুজ শাক সবজি এবং বিভিন্ন ধরনের ফলমূল খাওয়ার ফলে আপনার স্বাস্থ্য যেমন ঠিক থাকবে তেমন বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে তো আজকের এই ইনফরমেশনগুলো আপনার কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে এটি আপনার বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ